পদ্মবস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এ নয় কারো দান। আমরা বলবো আপনার কথা বুঝে নেবই অধিকার, বুঝে দেবই অধিকার। সুপ্রিয় দর্শক, গত প্রথম পর্বে আমরা ঢাকা উত্তরের 47 নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব মেয়ার ওয়ার্ডের সার্বিক করোনা পরিস্থিতি এবং ডেঙ্গুর উপরে একটা প্রথম প্রতিবেদন করি। আমরা দ্বিতীয় পর্বে আজকে তার কাছে উপস্থিত হয়েছি, ঢাকা উত্তরের সমাজসেবক এবং পরীক্ষিত একজন সমাজসেবক কাউন্সিলর 47 নম্বর ওয়ার্ডের মোতালেব মিয়া। আজকে তার কাছ থেকে শুনবো ঢাকা উত্তরে যে 18 নং সংসদ যে উপনির্বাচন হতে যাচ্ছে ডেঙ্গুর উপরে এবং উপনির্বাচন নিয়ে তার সাথে আমরা সরাসরি কথা বলতে চলে যাচ্ছি। আমরা ঢাকা সিটি উত্তর সিটি কর্পোরেশন আমাদের মেয়র মহোদয়ের নেতৃত্বে আতিক সাহেবের আমরা ডেঙ্গু মশার উপরে যেই 3 মাস ধরে আমরা অভিযান চালাচ্ছি, তো সেটার সুফল জনগণ ইনশাল্লাহ পাচ্ছে। তো হয়তো আরেকটা জিনিস হয়তো আপনি জানেন না, আজকে কিন্তু ভ্রাম্যমাণ আদালতও আসছিল। হয়তো আমরা এটা 3টা বাড়ি থেকে মনে হয় কিছু কিছু জরিমানা হয়েছে। তো আমরা জনগণকে বুঝাইতে সক্ষম হয়েছি আমার মেয়র মহোদয়ের নির্দেশে যে কেন ডেঙ্গু মশা কিন্তু মূলত আসলে আবর্জনা থেকে তৈরি হয়, এটা স্বচ্ছ পানি, ফ্রিজ বলেন, টিভি, এসি বলেন, ফুলের টব বলেন, এই নারকেলের খোসা বলেন, দইয়ের পাতিটা বলেন, প্লাস্টিকের বোতলের পানি বলেন, কিংবা প্লাস্টিক একটা বাড়ির আনাচে কানাচে থাকা পুড়ে থাকলে পানিটা যদি জমে এই জায়গা থেকে এডিস মশা তৈরি হয়। আমরা যদি সচেতন হয়ে যাই আমরা এডিস মশা আসলে আমরা চোখে দেখব। এটা এডিস মশার সম্বন্ধে মোটামুটি আমরা এই বছর খুব সচেতন, আমাদের মেয়র মহোদয় আমাদেরকে খুব ই দিয়েছে। তো আমার জনগণও সচেতন, আমার 47 নম্বর ওয়ার্ডের জনগণ, ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের জনগণও সচেতন। কেন অন্যান্য বছর যে সিটি কর্পোরেশনের মনে করেন এই ডেঙ্গু মশার যে আতঙ্ক ছিল এ বছরটা কিন্তু সেটা আমরা আমাদের সে ভালো জানেন, এটা কিন্তু নাই এই বছর, খুব কম নাই বললেই চলে। তো এই হলো ডেঙ্গু মশার অবস্থান। আমি আপনাকে আমি যতটুকু জানি আমি জানাইলাম, তারপর আপনি এলাকা ঘুরে দেখছেন আমার ডেঙ্গু মশার সংখ্যা খুব কম। আমরা হয়তো জনপ্রতিনিধি, আমার মেয়র মহোদয় আতিক সাহেব যে কথা বলেছেন যে আমি 2 নম্বরে আছি 47 নম্বর ওয়ার্ড, এটা আমার জনগণ সচেতন। আমি হয়তো আমার জনগণকে মাইকিং করেছি, আমি অফিসে বলে দিয়েছি, আমি নিজেও ঘুরে বলেছি, দোকানপাটে যখন দোকানপাট খোলা ছিল আমি বলেছি যে মাস্ক যে আমি কথা বলতেছি এটাও কিন্তু নিয়মের বাইরে, হয়তো আমি একটু কথা বলার খাতিরে আমি মাস্ক ব্যবহার করতে পারি নাই, দেখতেছেন যে আমার সাথে আছে। স্বাস্থ্য অধিদপ্তরের এটা নির্দেশ মাস্ক ব্যবহার করা, এটা একটা ঔষধ, হেফাজত করার মালিক হলো আল্লাহ, যেহেতু আমরা মানুষ মুসলমান আমরা আমার আল্লাহ রাসূলকে বিশ্বাস করি। তো এই কারণেই জনগণ সচেতন ছিল, এই জন্য করোনা আক্রান্ত ক্ষেত্র থেকে আমরা ইনশাল্লাহ একটু আমার 47 নম্বর ওয়ার্ড একটু ভালো ছিল। সংসদ সদস্যের নির্বাচন, জাতীয় নির্বাচন, যদিও উপনির্বাচন আমাদের এমপি মহোদয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, টেলিযোগাযোগ মন্ত্রী মহোদয়, একজন প্রেসিডেন্ট সদস্য অ্যাডভোকেট স্যার আগতন আমার এমপি মহোদয়, কারণ একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাকে ব্যস্ত করবেন বা ব্যস্ত নসিব করুন। মনোনয়ন অনেকে কিনতে পারে, সাবমিট করতে পারে, জমা দিতে পারে, এটা নাগরিক অবস্থান অধিকার, দিতে পারে, আমিও দিতে পারি, আপনিও দিতে পারেন। তো এটা আওয়ামী লীগের রাজনীতি, আমার মাননীয় প্রধানমন্ত্রী কাকে দিবে আমরা তার নির্বাচন করব, কারণ আপনি কিনেছেন, আপনাকে না দিলে তো আমি আপনার নির্বাচন করতে পারবো না। যারা কিনেছে অনেকেই কিনেছে, আরও অনেকে কিনবে। তো আমাদের একটা দাবি এলাকাবাসী 18 আসনের জনগণের, আমরা 18 আসনের যারা রাজনীতি করে আসছেন ছোটো কাল থেকে এই পর্যন্ত, এখন তারা বয়স হয়েছে, তাদের মাধ্যমে যদি হয় আমরা বেশি আনন্দিত হব।
18 আসনের 4 জন ক্যান্ডিডেট আছে। কারণ আমি কারণ নাম বলতে চাই না, এই জন্যই চাই না, চারজনই আমার আপনজন। তো মাননীয় প্রধানমন্ত্রী আমার চেয়ে অনেক ভালো জানেন, ভালো বুঝেন, কারণ তার এখতিয়ার, তার বিভাগ, তার বিবেচনা, যাকে খুশি আর 18 আসনের দেখ, কিন্তু যাকেই দেখ আমি নৌকাপতি যে নিয়ে আসবে আমি তার নির্বাচনই করব, আমি নাতে থাকবো। অ্যাডভোকেট সারা খাতুনের তুলনা এই 18 আসনে আর হবে না। কেন হবে না, সে একজন রাজনীতিবিদ, একদম মাঠ লেভেল থেকে উঠে আসছে, সে জনগণের কথা বুঝতেন, বুঝতেন, সে ওইভাবেই মনে করেন মাঠ পরিচালনা করেছেন। অসুবিধা তো কিছু হওয়া স্বাভাবিক, যেহেতু একটা এমপির খুব কাছাকাছি ছিলাম, ছোট ভাই হিসাবে সে আমাকে আদর করত, সম্মান করত। তো কাজের কোনো ব্যাঘাত ঘটবে না, যেহেতু আমরা আওয়ামী পরিবারের রাজনীতি করি, তবু একটা গ্যাপ থেকে যাবে যে সে যেভাবে আমাদেরকে আপন করে নিয়েছিল, ওরকম আমরা আরেকজন এমপি সাহেবের হতে পারবো কি না সেটা সন্দেহ আছে। কারণ আমরা গেলেই, স্টেজে গেলে, কোনো ঘরোয়া পরিবেশে বসলে, এক জাতীয় সমিতির সাথে আমি আজকে 20 বছর যাবৎ জড়িত, বীরত্ব উত্তরা থানায় দক্ষিণখান থানায় মিলে আমি রানিং সভাপতি দক্ষিণখান থানার জাতীয় সমিতির। তো সর্বপ্রথম গেলেই জিজ্ঞেস করত, মুতালিব তুমি কেমন আছো, অনেকে বা কারা আছে, সে লোকটা কেমন সেটা তো আমাদের জানা নেই, তো একটু গ্যাপ তো থাকার কথা। তো আশা করি ইনশাল্লাহ যত রাজনীতি করি গ্যাপ পূরণ করে নেব, এই জন্য পূরণ করে নেব। আমার 18 আসনে যে অভিভাবক হয়ে আসবেন সে একজন ভালো মানুষই আসবেন, এটা আমার বিশ্বাস। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবদার থাকবো যে আমরা একজন ভালো মানুষই চাই 18 আসনের মধ্যে।